গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আর এখন গুড ইভিনিং এ আছি টু ইভিনিং করতেছি গাইস এখন আছি বইল্লা দেখো তো ইভিনিং এ একটু যাইতাছি তুলাবান অবধি যামু তো গাইস আজকের ব্লগটা ইভিনিং থেকে শুরু হয়েছে তো এখন যাইতাছি ইভিনিং এ ইভিনিং সাইরা কই যাই তো সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করুন তাছাড়া আজকে হইতেছে লোকনাথ পূজা আর নিশ্চয়ই লোকনাথ পূজার যামু তো ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করুন তোমরা ব্লগটা স্কিপ না করে একটু দেখবা ঠিক আছে ইভিনিংয়ে ঘুরতে ঘুরতে হলাম কৃষ্ণ মন্দিরের এখানে আর সামনে একটু যামু যাই আবার ব্যাক করলাম হ্যাঁ অবশ্যই অনেক জায়গা গাইস তো গাইস আমার ইভিনিং এখন শেষ তো আমি এখন নেমে পড়ি তো এটা হয়েছে গা 6:10 বলে এটা হয়েছে 5:10 তো আমি এই দুই নেমে এটা হয়েছে আতের গাইস তো পুষ্কা নিয়ে এখনো বাড়ির যাম গা গাইস আমি বেশি ঠান্ডা লাগার দরকার তো দর ও আগ দেবে করছো তো গাইস আমি এখন যাইতেছি লোকনাথ পূজাতে আর দেখো গেটটা কত সুন্দর করছে তো চলো পূজার গিয়ে দেখা হইতেছে আবার ভাই কবে কিনছে কবে এক তারিখ খাওন ডাকো খাওন দিবা না আচ্ছা তোমার যাইতেছো গা লোকনাথ পূজার ফার্স্ট খাই পড়ছো আচ্ছা আমি যাইতেছি এখন তো গাছ প্যান্ডেলটা অপূর্ব হয়েছে অপূর্ব লাইটিংটা গাছ পায়ে বললাম মানে বন্ধুর বাড়িতে লোকনাথ পূজাতে আর নিয়ে সুব্রত একটা খাই আর একটা খাই বন্ধুর শালিয়া কইতাছে বন্ধু কইতাছে যে আমার শালির ব্লগ বানাস না আর বন্ধু শালির সব ব্লগ বানাই দেওয়া গেছে এই তো দশটা লাগাই রেখে দিছে মানে আর বাড়ি তো নাই এনতে আমার ডরে একবার তুলছিলাম ফান খাইতেছে দিকে এখন একবার গেছে গা তো বন্ধুর বাড়ির পূজাটা যায় এনজয় করে তুই কই যাই তারপরে এটা কই যাই না আর যদি না যাই ব্লগটা তো এখানে থাকবো তো আশা করি যামু অন্য কানে আর কানে তো ব্লগটা প্লিজ একটা স্কিপ না করে দেখবা স্কিপ এক এক ফুটও করবে না আর পেজটা কিন্তু ফলো করবা তো গাইস এটা দেখা হইতেছে যাও হইলে অবশ্যই দেখা হইব গাইস পাঞ্জলিয়া কোনায় হলাম রাঙ্গামুড়া তো ইহানো লোকনাথ পূজা তো নাগাতে এলাম লোকনাথ পূজার মানে দুইটা পূজা এখন হয়েছে 3 নম্বর পূজা তো এটা হয়েছে রাঙ্গামুড়া তো এখন রাঙ্গামুড়ার মেলাতে আসি তো মেলাটা জমছে লোকনাথ পূজা উপলক্ষে তো মেলার ভিউটা খুবই সুন্দর মানে এটা মনে হয় লাস্ট মেলা মানে সেরা লাগছে মেলাটা ঠিক আছে
তো এখন লোক কম, এর আগে লোক আসতো প্রচুর প্রচুর প্রচুর। কেউ তুমি একলা একলা বেরিয়েছো রে? বেসাগিনি নাই, বেসাগিনি নাই বলে আগে আসতো বোধ হয়, সন্ধ্যার সময় আসতো। তো গাছ সন্ধ্যার সময় এখানে প্রচুর মানুষ আসতো, তো মেলাটা দেখে খুবই ভালো লাগতেছে। আর পূজা টুজার সাইডে আইলাম, তো এখানে পূজা ছিল লোকনাথ পূজা, এই উপলক্ষে মেলাটা রাঙ্গাছড়া। তো মেলার ভিউটা দেখো না, সেরা লাগতেছে সেরা। তো গাইস মেলার ভিউটা তোমরা দেখাইতেছি, গাইস আজকে অনেক পূজার নিমন্ত্রণ খাইলাম, দুই তিনটা পূজার নিমন্ত্রণ খাইলাম। হিরো রাঙ্গাছড়া পুজোয় আসলো, তো এখানে মেলা, পূজা উপলক্ষে মেলা বইল, তো মেলা তাইলাম, ভিউটা নিলাম, খুব ভালোই লাগলো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন করি, তো দ্বিতীয় একটা ব্লগে দেওয়া হইতেছে। আর যারা পেজটাকে ফলো করছো না, অবশ্যই ফলো করে দিবা, লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা। তো বাই, গুড নাইট।